রবিবার টোকিও অলিম্পিক্সে ইতিহাস গড়েছেন দেশের ব্যাডমিন্টন তারকা পুষ্পরলা ভেঙ্কট সিন্ধু। পরপর দুবার অলিম্পিকে পদক জিতে নজির গড়েছেন তিনি। এর আগে এই নজির একমাত্র ছিল কুস্তিগির সুশীল কুমারের। শনিবার সোনা জয়ের ম্যাচে হেরে গিয়েছিলেন তিনি, তবে দুরন্ত ছন্দে ফিরে এসে ব্রোঞ্জ জিতে নিলেন তিনি। তার এই জয়ে খুশি গোটা ভারতবর্ষ। নারী শক্তির জয় জয়কারে অনুপ্রাণিত হচ্ছেন দেশের মেয়েরা। এই জয়ে তাকে অভিবাদন জানিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা, যার মধ্যে অন্যতম কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। পিভি সিন্ধু জি নে জো কাংস্য পদক জিতা, উসসে পহলে মীরাবাই চানু জি নে জিতা, লভলিনা নে শানদার প্রদর্শন কিয়া, তো উম্মীদে ভারত কি ওর বন্ধি হ্যায়। আর মুঝে খুশি ইস বাত কি হ্যায় কি ভারত কি বেটিয়ো নে আব তক দো মেডাল জিত কর দিখায়ে হ্যায়। পদক জয়ের পর নিজের দেশ নিজের অনুরাগীদের প্রতিও ভালোবাসা জানিয়েছেন পিভি সিন্ধু। টোকিও থেকে ভিডিও বার্তায় দেশের প্রতি বার্তা জানিয়েছেন তিনি। Yeah, well, badminton association has really helped me a lot, and I mean to all the players, not only to me, and I'm very thankful to them because I think whenever needed, whatever needed, they've always been there. And of course, Ajay sir, thank you so much, sir, because I mean, like whenever we used to call, he used to say yes, it is done, and the next moment or the next day, it is done immediately. So. ऐसा नहीं था कि फिर बार बार पूछना, ऐसा कुछ नहीं था, बस एक बार पूछने से वो हो जाता था। तो लाइक बैडमिंटन एसोसिएशन हैव रियली सपोर्टेड अस इन एवरी सिंगल थिंग, सो आई एम वेरी वेरी थैंकफुल। देयर रोल इज अ लॉट, एंड ऑफ कोर्स मेडल आई आल्सो डेडिकेटेड टू देम बिकॉज इवन देयर एफर्ट्स आर अ लॉट। ब्यूरो रिपोर्ट, आरोही न्यूज़।